প্রমিস অয়ন কি অয়ন কি নিজে মিস করলি তো মানে এই দেখ আবার মিস করলি এই দেখ এই দেখ কি হলো কি হলো আরে আমি মারামারি করছি হ্যালো আরে তুমি কখন এলে বুঝতেই পারিনি আরে বুঝতে পারবে কি করে বলো এখানে তো ওই যে কি জানো সিনেমাটা হ্যাঁ কুছ কুছ হোতা হ্যায় হচ্ছিল তাই না হ্যাঁ তুমি যে বলে চেম্বারে অনেক পেশেন্ট আছে আসতে দেরি হবে ওদিকে তো প্রতীকের জ্বরও কমছিল না কেন তোমাকে যে বলেছিলাম ওষুধটা খাওয়াতে খাওয়াওনি হ্যাঁ খাইয়েছি তো জ্বর কমেনি তাতে সেই জন্য তো আমাকে অয়নকে ডাকতে হলো ওষুধ দিল তারপর জ্বর কমলো আরে না না জ্বরটা তো রঞ্জনের ওষুধেই কমেছিল আমি শুধু একটা অ্যান্টিবায়োটিকের কোর্স চালু করলাম মানে আমি ভয় পাচ্ছিলাম যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় সেটা যাতে না হয় তাই বারে জ্বরটা কমছিল না বলেই তো তোমাকে ডেকে পাঠালাম আর তুমি তো রোজ কত পেশেন্ট দেখো তোমার চেম্বারে আসলে কি ব্যাপারটা জানো তো অয়ন কলি আমাকে ডাক্তার বলে মনেই করে না মনের ডাক্তার তো শরীরের কি বুঝি বলো আমি কি তাই বললাম তুমি তো নিজে বললে তোমার আসতে দেরি হবে তাই তো আমি অয়নকে ডেকে পাঠালাম কলি তুই বেশ করেছো আরে বাবা তুমি তো তোমার বন্ধুকে ডেকে পাঠিয়েছো তাও আবার যে সে বন্ধু নয় একেবারে ডাক্তার বন্ধু কি রঞ্জন আমি মানে শোনো তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না কোনো প্রয়োজন তো নেই আর অন্যায় কি এতে একটাই খারাপ লাগে কি বলো তো অয়ন কলির আমার ডাক্তারের উপর কোনো আস্থা নেই দেখেছ কিভাবে বলছে আমি কিন্তু আমি একটা সাধারণ ডাক্তার মনের ডাক্তার আমি এই জ্বর কি বুঝি বলো মা তুমি ফিরে এসেছো তাতে আমার চেয়ে খুশি এই পৃথিবীতে কেউ নেই তাই তুমি আরেকটা কাজ করলে আমি খুব আনন্দ পাবো আরেকটা কাজ বাবা সেটা আবার কি তুমি সরজিৎদাকে ফোন করে কথা বলে নিও আর বলো আমাদের বাড়িতে আসতে সরজিৎকে তো আমি সেদিনই বলেছি আমাদের বাড়িতে আসতে ওর কাছ থেকে তো আমি ক্ষমাও চেয়ে নিয়েছিলাম এরপর নিশ্চয়ই সরজিতের আর আমাদের বাড়িতে আসতে কোনো আপত্তি হওয়ার কথা নয় আসলে মা এই দুদিনে সরজিৎদের সাথে খুব কাছ থেকে মিশেছি মিশে মনে হয়েছে সরজিতা খুব অভিমানী আর লাজুক এর পাশাপাশি খুব ভালো মানুষও অগ্নিদির সঙ্গে বিয়েটা দিতেই পারতে তোমরা সেই ভুল তো আর শোধরানোর কোনো পথ নেই রে আস্থা তাছাড়া ওটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই আমি শুধু চাই যে সরজিতের সঙ্গে আমাদের যোগাযোগটা যেন থাকে আমি যোগাযোগ রাখবই সরজিৎদার সঙ্গে খুব ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে জানো মা লেখার হাতটাও দারুণ বাংলার প্রগতি আর বাংলার মানসিকতা নিয়ে এত সুন্দর লিখেছে সেটা কিন্তু খুব ফাটাফাটি ফাটাফাটি তাই হ্যাঁ মানে আমাদের প্রসপারিটির পথে আমাদের মানসিকতা কতটা হেল্প করছে কখন পথ আটকাচ্ছে সেই নিয়ে ডিটেল গবেষণা সরজিতের সঙ্গে তোর খুব বন্ধুত্ব হয়েছে কদিনে তাই না হ্যাঁ কেন একটা কথা মনে রাখিস আস্থা সরজিৎ কিন্তু তোর থেকে অনেক বড় মিনিমাম 12-14 বছর তো হবেই তাই একটু ভয় করে তাতে কি মা বন্ধুত্ব তো শরীরের বয়স দিয়ে হয় না মনের বয়স দিয়ে হয় আমাদের ইন্টারেস্টটা এক কিনা সেটা দেখতে হবে এর থেকে বেশি কিছু না অ্যান্ড সরজিৎদা ইজ ভেরি ভেরি ইয়াং মেন্টালি আমাদের সবার থেকে ইয়াং গুড হোম অ্যাডমিনিস্ট্রেটর নামটা শুনতেও কি মজার লাগে এবার থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়বে কে তাই তো হয়তো তাই তবে সময় লাগবে আস্তে আস্তে হবে নট আস্তে 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 করলে চলবে না সমস্ত প্রসেসটা স্পিড আপ করতে হবে উই হ্যাভ টু স্পিড আপ ম্যান দেখো কোনান ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয় ওই দুই মহিলা মৃন্ময়ী আর মহাশ্বেতা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে তাই জন্য আমরা সারাটা সন্ধে তাদের বিষয়ে আলোচনা করব বলে ফাঁকা রেখেছি ঠিক আছে এখন তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও
আমরা বিনোদিনীর সাকসেসটা সেলিব্রেট করব। কোথায় যাব? কাম অন, উইল গো আউট ফর ডিনার। আমরা ডিনার করব, তারপরে নাইট ক্লাবে যাব, আনন্দ করব। উই উইল সেলিব্রেট ইট ম্যান। প্লিজ কুনাল, আমার ভালো লাগছে না। এই মুহূর্তে আমাদের এই দুই মহিলার ব্যাপারটা সলভ করা দরকার, তারপর যাব। আচ্ছা আচ্ছা, ওকে, কুল। এই গার্গীর মা মৃন্ময়ী দেবী, একে তো আমরা কেউ কর্মক্ষেত্রে অ্যাসাজ দেখিনি, তাই ওনাকে নিয়ে আলোচনা করাটা বেকার হবে। লেটস টক অ্যাবাউট মহাশ্বেতা দেবী। ওনার ব্যাপারে কিছু বলো তো। কী বলবো, মানে ওনার এই আমাদের কাজের মধ্যে কতটা নেগেটিভ রোল বা পজিটিভ রোল উনি প্লে করতে পারেন বলো তো। দেখো, আগে যা শুনেছি মহিলা ভীষণ চালাক ছিলেন, নানা রকম দুষ্টবুদ্ধি খাটিয়েছে বিনোদিনীতে, ছোটো মা এবং আমাদের পরিবারকে অপদস্থও করেছেন নানাভাবে। কিন্তু এখন যা শুনছি যে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ার পর মহিলা আর আগের মতো নেই। নেই মানে ভালো হয়ে গেছে? প্রবাবলি। দেখো, আগে হলে আমি কাজে লাগাতে পারতাম, কিন্তু এখন আর সম্ভব নয়। পারবে সুইটহার্ট, ঠিক পারবে, কাজে লাগাতে পারবে। ওর খালি দুষ্টু বুদ্ধির জায়গাগুলো একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তাহলেই হবে। সেটা রিস্কের ব্যাপার হয়ে যাবে না? রিস্ক তো নিতে হবে, আই নো, কিন্তু সেই রিস্কটা ক্যালকুলেটেড রিস্ক হতে হবে। আমি সমস্ত ক্যালকুলেশনগুলো করে দেবো, আর রিস্কটা তুমি নেবে। পারবো না মহাশ্বেতাকে আমি কাজে লাগাতে পারবো না, তুমি অন্য কিছু ভাবো। কাম অন অগ্নি, তোমার একটা সুস্থ সবল জীবন কাটানোর ইচ্ছা আছে কি নেই? কি হলো অগ্নি, বলো না। না, চুপ করে থেকো না, বলো বলো বলো। কি করতে হবে বলো। সেসব কথা আজ নয়, পরে বলবো। মহাশ্বেতা অধিকারীর কাঁধে বন্দুক রেখেই আমরা বিনোদিনীর হোমে সমস্ত কাজ হাসিল করব, বুঝলে? চলো। কোথায়? এই যে বললাম, আমরা সেলিব্রেট করব। চল চল চল, খুব সুন্দর করে সাজো, যাতে প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়ে হিংসা করে, আর যেন বলে আমি কত লাকি আর আমার বউ কত ভালো। শোনো কুনাল, এখনো সেলিব্রেট করার সময় আসেনি। এসেছে সুইটহার্ট, এসেছে এসেছে এসেছে। সুইটহার্ট, আমি আর তুমি একসাথে কাজ করছি, এটাই কি সেলিব্রেট করার এনাফ রিজন নয়? না নয়, কারণ তুমি ভালো করে জানো যে স্বেচ্ছায় আমি এই কাজটা করছি না। আর কোনোদিনও এরকম কথা বলবে না। এই কথা বললে আমার পুরনো কথাগুলো আবার মনে পড়ে যায় সুইটহার্ট, তখন আমার কি মনে হয় জানো, তোমাকে শেষ করে দিই। কেন ভাই সুইটহার্ট, স্বেচ্ছায় করো বা অনিচ্ছায় করো, ছাড়ো আমার কাজটা তো তোমায় করতেই হবে। চল 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 চল, ভালো করে জামা কাপড় পরে নাও, মেকআপ করে নাও, সুন্দর সেজে নাও, লোক যেন দেখে বলে আমি কি সুন্দর বউ পেয়েছি, কি ভালো বউ আমার। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও 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 সুইটহার্ট, যাও গো। এসে গেছো? তুমি এখানে কি করছো? আর তাছাড়া অভি কোথায়? অভি ঘুমোচ্ছে। তুমি এত লেট করলে কেন? আমি কলির কাছে গেছিলাম। কলির কাছে? কেমন দেখলে ওকে? খুব ভালো, আমি অনেকদিন ওকে এরকম দেখিনি। গাড়ি খুশি, উজ্জ্বল, দু চোখ ভরা স্বপ্ন। গার্গী, তুমি বললে বিশ্বাস করবে না, আমার ওকে দেখে পাহাড়ি ঝর্ণার কথা মনে পড়ছিল। প্রতীকের জন্য চিন্তা, প্রতীকের জন্য মমতা, একদিকে বিয়ের স্বপ্ন আর একদিকে বাবা। ডাক্তারবাবু আস্তে আস্তে কবি হয়ে উঠছেন বুঝি, দেখবেন কবির জীবনে আবার নতুন করে বনলতা সেন এসে না হাজির হন। নতুন বনলতা সেন ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন না। ছোটবেলাকার বন্ধু তো, মনে মনে একটা আগুন বোধ হয় এখনো জ্বলে, সেই আগুনটা যদি বাইরে জ্বলে ওঠে বলা যায় না। গার্গী, এটা কি হচ্ছে? যাকগে,
আমি কিন্তু সবটাই ঠাট্টা বলে ধরলাম। কলি আমার বন্ধু আর তুমি আমার ভালোবাসা, কলি আমার ছোটবেলা আর তুমি আমার সবটুকু একদম বুড়ো বয়স অবধি, কথাটা মনে থাকবে। কি হয়েছে অয়ন, আজকে তোমার একটু অন্যরকম লাগছে? না গার্গী, কলিকে এতদিন বাদে এতটা খুশি দেখে আমার খুব ভালো লাগলো। আমার ওকে দেখে মনে হচ্ছিল একটা নৌকো বুঝি তার নোমর খুঁজে পেয়েছে অনেক দিন বাদে। অয়ন বাবু আজ একটু বেশি কবিতা হয়ে যাচ্ছে না? কিন্তু সবটা যে কবিতা নয়, একটু গদ্যও যে আছে। কি রকম গার্গী? আজকে রঞ্জনকে দেখে আমার মনে হলো কলির বাড়ি আমার যাওয়াটা রঞ্জন ঠিক মেনে নিতে পারছে না। না না, সেটা আমার মনে হয় না। না গার্গী, এই যে প্রতীকের জ্বর হয়েছে না, তার জন্য রঞ্জনকে ওষুধ দিয়েছিল কিন্তু কিন্তু জ্বরটা কমেনি, তাই ওরা তোমায় ডেকে পাঠিয়েছিল, তাই তো? এক্স্যাক্টলি, আমি প্রতীককে দেখে ওষুধ দেওয়ার পর প্রতীক এখন অনেকটা ভালো আছে। আমার মনে হয় রঞ্জন এই ব্যাপারটা ঠিকমতো মেনে নিতে পারছে না। দেখো রঞ্জন তো সাইকিয়াট্রিস্ট, তুমি তো প্রপার ফিজিশিয়ান। জানি গার্গী, কিন্তু কেন জানি না, মানে রঞ্জনকে দেখে আমার মনে হলো ও একটু মনোক্ষুণ্ণ হয়েছে। অয়ন, রঞ্জন আর যাই হোক, তোমাকে আর কলিকে নিয়ে উল্টোপাল্টা কিছু সন্দেহ করবে না, আমার মন বলছেও করবে না। দেখো ওরও তো সারাদিন অনেক স্ট্রেন যায়, আর ওর যা সব পেশেন্স হয়তো একটু বেশিই ধকল গেছিল, তাই যতটা স্পন্টেনিয়াসলি তোমায় ওয়েলকাম করা উচিত ছিল করতে পারেনি, সেটাকেই তুমি ভুল ভাবছ। তাই যেন হয়, যেন না তাই আমি শিওর। আর উল্টোপাল্টা ভেবো না, চা খাবে? ফ্রেশ হও, আমি চা নিয়ে আসছি, বাবা ওদিকে চায়ের জন্য ওয়েট করছে। সত্যি কি রঞ্জন টায়ার্ড ছিল নাকি অন্য কিছু? কেমন যেন টেন্স লাগলো ওকে, কিন্তু কেন? বেয়াই আপনার চা। বাবা, এত মেঘ না চাইতেই জল, আপনি জানেন কি করে ফিরে এসেছি আমি? চা তো বসানোই ছিল, গার্গী বললো আপনাকে চাটা দিয়ে আসতে, ও আপনার জল খাবার নিয়ে আসছে, আপনি চাটা খেয়ে বরং ফ্রেশ হয়ে নিন। আচ্ছা, অমৃত দেয়াল, অমৃত জানেন আপনি আর গার্গি এসে আমাদের বাড়িটা বেশ খানিকটা ভোল বদলে দিয়েছে। আগেরটাও যে খারাপ চলছিল তা নয়, কিন্তু এই যে হঠাৎ করে নতুন রকম কিছু হতে আরম্ভ করেছে এটা বেশ ইন্টারেস্টিং। প্রথম প্রথম তো আমি বেশ ভয় ভয়েই ছিলাম, ভাবতাম মেয়ে বোধহয় আমার ভালো করে গুছিয়ে সংসারই করতে পারবে না। এখন আর সে ভাবনা নেই তো? সেটা তো আপনারাই বলবেন। ঠিক আছে, আপনার মেয়েকে আমরা 100-110 দিলাম, কিন্তু আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি এই বাড়ি থেকে যেতে চাইছেন কেন, এখানে থাকতে চান না কেন? না না, এখানে থাকতে চাইছি না তা নয়, বা আমার কোনো অসুবিধে হচ্ছে না, দরকারে না হয় পরে আবার এসে থাকা যাবে। আর অদরকারের দিনগুলোতে কোথায় থাকতে চাইছেন? কথা বলেন না আপনি। না, আগে তো অনেক বেশি কথা বলতাম, ইদানিং এই অয়ন ঝুমু আস্থার জন্য সোনাতে বেশি মন দিতে হচ্ছে। অবশ্য অফিসে এত কথা বলতে হয় না, তারপরে বাড়িতে এসে আর এনার্জি পাই না। আপনি সত্যি করে বলুন না, আপনি এখান থেকে যেতে চাইছেন কেন? যেতে চাইছি মানে আমি একটু কাজের মধ্যে থাকতে চাইছি, বিনোদিনীর লেডিস হোমে থাকবো, মেয়েগুলোর মাঝখানে ওদের দেখাশুনো করবো, ওদের একটু দায়িত্ব নেব, এই আর কি। দেখি না শেষ জীবনটা যদি একটু পুণ্য অর্জন করতে পারি যদি। সে তো খুব ভালো কথা, কিন্তু একটা পরিবারের মধ্যে থেকে পুণ্য অর্জন করতে আপনাকে কেউ তো বাধা দিচ্ছে না। ওখানে কাজ তো ঝুমুও করছে, গার্গিও করছে, এখন তো অগ্নিও করছে, পুণ্য অর্জনও করছে, আবার বাড়িতে ফিরেও আসছে, তো এর জন্য আপনাকে ঘর ছাড়া হতে হবে কেন? একবার দেখি না ওখানে থেকে, যদি ভালো লেগে যায় তাহলে তো ভালোই, আর যদি ভালো না লাগে তো? দেখুন, আমি বেশ বুঝতে পারছি যে আপনি একটা
অহেতু সংকোচ থেকে এটা করতে যাচ্ছে। না না তা নয়, 100 বার তাই। আমি আপনাকে বলছি শুনুন, আপনি এখান থেকে যাবেন না। দেখুন, এটা যেমন আপনার জামাইয়ের বাড়ি তেমনি আপনার মেয়েরও তো ঘর, আর আপনার হাতের এই চা খেয়ে আরোই মনে হচ্ছে যে আপনাকে আটকানো উচিত। তাহলে আটকাচ্ছ না কেন অংশু? এ বাড়ির কেউই চায় না আপনি চলে যান, আপনি সবার খুব আপন হয়ে উঠেছেন। বেয়ান, আপনি আবার শুরু করলেন। শুরু কিছু করিনি, এ বাড়িতে এ কদিনেই আপনি সবার মন জয় করে ফেলেছেন, আর আপনি চলে গেলে অংশুকে কে পায়েস কড়াইশুটির কচুরি আলুর তরকারি এসব রেঁধে দেবে বলুন তো? সে না হয় আমি মাঝে মাঝে এসে করে দেবো খন, কিন্তু বেয়ান পাকাপাকিভাবে আর নয়। মার হাতের তৈরি গরম গরম কচুরি আর আলুর তরকারি রেডি। নিন, আমার যাওয়া নিয়ে কথা না বলে চটপট খাবারগুলো খেয়ে নিন তো। যার কথা যখন উঠলই বেয়ান, আমার মনে হয় এখানে যখন সবাই আছে আজই এই ব্যাপারটার একটা মীমাংসা করে নেওয়া যাক। অংশু, অয়ন, গার্গী, ওরা সবাই চায় আপনি থাকুন, আমার তো মনে হয় আপনার থেকে যাওয়াই উচিত। মা, আমার মনে হয় আমাদের সকলের বলার থেকেও আপনার বলাটা আমার মায়ের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আমি তো ওকে অনেকবার বলেছি, বারবার বলেছি এখানে থেকে যেতে, কিন্তু উনি আমার অনুরোধ রাখেননি। আজ যখন কথাটা অংশুর সামনে উঠল, তুমিও রয়েছো, তোমরা একবার বলে দেখো না, উনি হয়তো রাজি হতে পারেন। আসলে এই বাড়িতে আমার কথা তো কেউ সেরমভাবে মানে না। আর একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু সত্যি চাই আপনি আমাদের এখানে থাকুন। ডাক্তার, ডাক্তার কোথায় গেলে? আমি তো তোমার বন্ধু ছিলাম ডাক্তার। বন্ধু ছিলাম না, কখনো বন্ধু ছিলাম না আমরা। তুই ছিলি আমার জাত শত্রু, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলি। আমি যে বেঁচে আছি সে আমার ভাগ্য, আর এখনো যে তুই মরছিস না সেটা আমার মরছি, আমার ইচ্ছে।